দুবাই নয়, আরামবাগের হাই স্কুল মাঠে বুর্জ খালিফা দেখতে জনারণ্য। আরামবাগ স্পোর্টিং ক্লাবে জগদ্ধাত্রী পুজোয় এবার প্রায় 50 লক্ষ টাকার বিগ বাজেটের পুজোর মূল আকর্ষণ বুর্জ খালিফা। প্রতি বছরই এই ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় প্রতিমার পাশাপাশি মণ্ডপের বিশেষত্ব থাকে। গত বছর শ্রী বৃন্দাবনের প্রেম মন্দির রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। এবার দুবাইয়ের অন্যতম আকর্ষণ বুর্জ খালিফার আদলে মণ্ডপ এবং আলোকসজ্জা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেছেন। সবাই এক বাক্যে সাধুবাদ জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষকে। আরামবাগ থেকে কুশকুমার প্যানের ক্যামেরায় ধরা পড়ল সেই চিত্র। সমাগম দেখি করছে পূজা মণ্ডপ। এই জাস্ট এলাম সবে, তবে পুজো তো সবসময় বাঙালির মনে তো আনন্দ লেগেই রয়েছে। বিগ বাজেটের পুজো মানে চন্দননগর ছাড়া আরামবাগের মধ্যে যে একটা বিগ বাজেটের পুজো নজর করার মতন, এই বিষয়ে কি বলবেন? আরামবাগের বাসিন্দা হয়ে তো গর্ববোধ করি অবশ্যই। তাছাড়া আরামবাগের যে এই যে অ্যাসোসিয়েশন ক্লাব আরামবাগ স্পোর্টিং অ্যাসোসিয়েশন, এ তো একটা নজির করে এই জগদ্ধাত্রী পুজোতে। এবছর তো 55 বছরে পা দিয়েছে এই পুজো, অনেক পুরনো পুজো, আমাদের জন্মের অনেক আগে, একদম আমার বাবা মা সেই ছোট থেকে দেখে আসছি। আরামবাগের বাসিন্দা হিসেবে পাশাপাশি সব পুজোর মধ্যেই এই আরামবাগ স্পোর্টিং সত্যিই নজর কাড়ার পুজো। ওনাদেরকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। এই যে থিম, মণ্ডপের থিম, কি থিম করেছে জানা গেছে? বুর্জ খলিফা। বুর্জ খলিফা। আপনার নাম? অর্পিতা ঘোষাল। ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি আপনি দাঁড়িয়ে আছেন এই আরামবাগ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের যে জগদ্ধাত্রী পুজো, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এই মেয়ের জন্যই আসা, মেয়ে কালকে পড়তে এসেছিল, বললো মা তুমি একবার হলো ওই বয়েজ মাঠের ওই ঠাকুরটা একটু দেখতে চলো, তা এবারে এই প্যান্ডেলটা অন্যরকম লাগছে, খুব সুন্দর লাগছে। সাধারণত জগদ্ধাত্রী পূজা অনেকেই বলেন যে চন্দননগর ছাড়া ভালো কোথাও হয় না, কিন্তু আরামবাগ দেখে কি মনে হচ্ছে চন্দননগর? এবারে মনে হচ্ছে একদম কাছাকাছি চলে গেছে, চন্দননগরের কাছে চলে এসেছে, একদম চলে গেছে মনে হচ্ছে। এবং এই ক্লাব কর্মকর্তাদের কথায় 50 লাখ টাকার উপরে বেশি খরচা আছে, সেখানে দেখা যাচ্ছে চন্দননগরে দেখা যায় এই বিগ বাজেটের খরচা মানে খুব কাছাকাছি চলে গেছে। আপনাদের কোথা থেকে আসছেন?
আমরা এই বৃন্দাবনপুর গ্রাম থেকে আসছি। বৃন্দাবন গ্রাম থেকে। কি নাম আপনার? দেবশ্রী ভট্টাচার্য। কতটা আনন্দ উপভোগ করছেন আজকে এই জায়গায় এসে? খুব ভালো লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর, আর খুব বেশি ঠান্ডাও নয়, আর বৃষ্টির তো কোনো লেশ নেই। বাচ্চারাও বেশ আনন্দ করে ঘুরছে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে। সঙ্গে মেয়ে ছাড়া আর কে কে আছে? মেয়ে ছাড়া আমার বাড়িতেই থাকে এই মেয়েটি। আচ্ছা, আমরা তিনজনই এসেছি। এটি মেয়ে? হ্যাঁ, এটি মেয়ে। মা, কেমন লাগছে তোমাকে? খুব ভালো লাগছে। মানে কতটা আনন্দ লাগছে এই জায়গাতে এসে, মানে কি বলবে, কতটা মানে প্রকাশ করা যেতে চাইছে। খুবই আনন্দ হয়েছে। কালকে পড়তে আসার সময় কেন বলছে কি জানো, বলে নেই, ভালো করে দেখতে পারি নি। আজকে আবার এখানে কি প্রতি বছরই আসো? তার মানে একটা কাজ তো প্রতি বছর তো নয়, এবছরে যে প্যান্ডেল বা পূজা মণ্ডপ কেমন লাগছে? পূজা মণ্ডপ খুবই ভালো লাগছে, এবছর নতুনত্ব হয়েছে। এই থিমটা কি করেছে জানা গেছে? তোমার নাম? তৃষা ভট্টাচার্য। তৃষা ভট্টাচার্য, ধন্যবাদ। আরামবাগের বুকে বিগ বাজেটের পূজা, সবথেকে পুরনো পুজো, একদমই আরামবাগের সবথেকে পুরাতন পূজা। কিন্তু কিভাবে ম্যানেজ করেন? আমাদের যে ক্লাবের সদস্য রয়েছে, তার সদস্য সবাই মিলে একভাবে একটা খাবার দিয়ে এবং পঞ্চাল আছে, পঞ্চালের মাধ্যম দিয়ে আমরা পূজাটা পরিপূর্ণ করি। এই যে প্যান্ডেলটি হয়েছে, যে থিম তৈরি হয়েছে, কতদিন ধরে এই প্যান্ডেলটি হয়েছে? এটা মিনিমাম এক মাস ধরে। এক মাস ধরে লেগেছে, মানে একদম নিপুণভাবে কাজ হয়েছে। এখন যে পূজায় আপনার যে ভিড় জমায়, কেমন লাগছে? ভালোই লাগছে, কালকে আরও বেশি হবে, কালকে আরও বাজে প্রদর্শনী আছে, এমনি অনুষ্ঠান আছে প্রতিদিনই। আমাদের অনুষ্ঠান আছে চার পাঁচ দিন ধরে অনুষ্ঠান। হ্যাঁ, এই যে চার পাঁচ দিন অনুষ্ঠান, কী কী অনুষ্ঠান এবং কবে কবে কী অনুষ্ঠান? লিস্টটা দেখে নিয়ে যাবে, বিভিন্ন রকম আর্টিস্ট আছে তো। আপনার নাম? আমার নাম গণেশ গোস্বামী। আপনার ক্লাবে কতজন সদস্য? আমাদের ক্লাবে অ্যারাউন্ড 151। ধন্যবাদ।